স্বর্ণ কাপ, দিবারাত্রি অল ইন্ডিয়া ভলিবল চ্যাম্পিয়নশিপ, পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর রামপুর কলেজ ক্যাম্পাসে রামপুর ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিবারাত্রি অল ইন্ডিয়া ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় 24 মার্চ রবিবার। প্রায় 12টি দল এবারে অংশগ্রহণ করেছেন। বিজয়ীদের হাতে স্বর্ণ ট্রফি এবং রূপোর ট্রফি তুলে দেওয়া হয়। একাডেমির কর্ণধার ডক্টর প্রফেসর দেবব্রত মাইতি বলেন, সারা জেলা জুড়ে বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীদের ভলিবল খেলার উদ্বুদ্ধ করার জন্য এই প্রয়াস। শুভঙ্কর মাইতির নামে স্বর্ণ ট্রফি দিলেন, জানালেন সুদিন দাস। গভীর রাত পর্যন্ত চলে ভলিবল খেলার, দর্শকবৃন্দ ছিল কানায় কানায় পরিপূর্ণ কলেজ মাঠে। উপস্থিত দর্শকদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হয়। আচ্ছা, অ্যাকচুয়াল আমরা রামপুর ভলিবল একাডেমি, আমরা মাত্র 6 জন। আমরা সকলেই উদ্যোগ নিয়ে 12টি টিমের লীগ পর্যায়ের দিবারাত্রি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আজকে তার প্রতিফলন ঘটছে। আমাদের এই টুর্নামেন্টে যে সমস্ত টিমগুলো অংশগ্রহণ করছে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল এবং উড়িষ্যা, হরিয়ানা, ইস্টার্ন রেলওয়ে এবং ইন্ডিয়া টিমের বিভিন্ন খেলোয়াড় বৃন্দরা, এই মুহূর্তে খেলা চলছে। ইন্ডিয়া টিমের প্লেয়ার্সরাও এই মুহূর্তে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এখন ইন্ডিয়া টিমের প্লেয়ার্সরা খেলছে। এখানে যেমন খেলছে এই মুহূর্তে রজত রয়েছে, মুকুল রয়েছে এবং সাহেব রয়েছে, ইন্ডিয়া টিমের ওরা খেলাধুলো করে। এইভাবে বিভিন্ন স্টেট থেকে আমাদের আজকে সকাল থেকে খেলা শুরু হয়েছে, এখনো পর্যন্ত খেলা চলছে। সব থেকে এই টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ যেটা, সেটা হলো সোনা অর্থাৎ রৌপ্য এবং গোল্ড, যেটা সোনার ট্রফি, 6 ফুট সাইজের আমাদের সোনার এবং রূপোর ট্রফির এই প্রতিযোগিতা, তার সঙ্গে ক্যাশ মানি তো রয়েছেই। এইভাবে আমরা উদ্যোগ নিয়েছি এবং প্রত্যেক বছরই আমরা এই ধরনের টুর্নামেন্টটা করে থাকি। কতগুলো টিম আজকে টিম এসেছে? আমাদের টোটাল 12টা টিম, সকাল থেকে খেলা হচ্ছে 12টা টিমের। সকাল 10টা থেকে শুরু হয়েছে 6টা টিমের এবং বিকেল 5টা থেকে শুরু হয়েছে আবার 5টা টিম, 6টা টিমের। ভলিবল খেলার একটা উদ্যোগ নিলেন কেন? বেসিক্যালি আমরা ছোটোবেলা থেকেই ভলিবলটা খেলি, ভলিবলটা খেলা শেখাই, এই কারণেই আমরা ভলিবলটার উদ্যোগ নিয়েছি। ভলিবলের প্রতি আমাদের একটা আলাদা একটা ভক্তি বলতে পারেন, আনন্দ বলতে পারেন এবং নিজেদের মজা রস সব কিছুই আমরা এই ভলিবলের মধ্যে পেয়ে থাকি। সোনার ট্রফি কি দিলেন কেন? সোনার ট্রফি করার উদ্দেশ্যটা হলো এটাই যে বরাবরই আমরা ক্যাশ মানি একটা রাখি এবং ট্রফি রাখি। এখানে আমাদের মনে হয়েছে একটা নতুনত্ব কিছু একটা করার দরকার, যাতে আমাদের বিভিন্ন স্টেট থেকে, রাজ্য থেকে ভালো ভালো টিম আসতে পারে এবং বিভিন্ন জায়গায় এই নামটা পৌঁছে যেতে পারে। তার জন্যই স্বর্ণ ট্রফি এবং রৌপ্য ট্রফিটা করেছি।
আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনের পরিকল্পনা রয়েছে এটাই যে আমরা দিনের পর দিন, আজকের দিনে এই ইন্ডিয়া টিমের প্লেয়ার্সরা আজকে এসে খেলছে, তার আগে আমরা অনেকগুলো টুর্নামেন্ট করেছি, অনেক বছর ধরে এত বড় টুর্নামেন্ট হয়নি, এই ছোট থেকে ধীরে 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 বড় পর্যায়ে আমরা খেলতে পেরেছি, খেলাতে পেরেছি এবং দর্শকদের প্রচুর আমরা সাড়া পেয়েছি। আগামী দিনেও আমরা চাই আরও বেশি দর্শক হোক, আরও ভালো খেলা হোক। আমরা এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে, আমি বেশি খেলি দেবব্রত মাইতি, প্রফেসর ডক্টর দেবব্রত মাইতি, আমি এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে ভলিবল অ্যাসোসিয়েশনের একজন মেম্বার হিসেবে রয়েছে। আমাদের চিন্তাধারা রয়েছে যে আমরা প্রত্যেকটা স্কুলে স্কুলে এইভাবে ভলিবল টুর্নামেন্টটা করব, যাতে বাচ্চারা উৎসাহিত হয়ে এই টুর্নামেন্টটা করতে থাকে এবং এটার আরও বেশি প্রচার বাড়ে এবং ছেলেরা মোবাইলের দিকে না গিয়ে, মোবাইলের যে আজকে আলোড়ন চলছে, মোবাইল নিয়ে গেম খেলছে, সেখান থেকে পেরিয়ে এসে এই খেলাধুলোর প্রতি তাদের আকর্ষণটা হয়, সেটা আমরা চাইব। হ্যাঁ, আমরা সত্যি কথা বলতে কি, মহিলা টুর্নামেন্ট করতে গেলে অনেক খরচ থাকে এবং বিভিন্ন ধরনের সমস্যাও থাকে, তাদের কেয়ার এবং টেক কেয়ারের জন্য অনেক রকম ব্যবস্থা নিতে হয়, সেই কারণে আমরা ওই দিকে যাইনি। এবং সিনিয়র লেভেলের এই টুর্নামেন্টে আরও বেশি আগ্রহ এবং বিভিন্ন জায়গা থেকে আমরা তো সাড়া পেয়েছি, ওরা দিনের পর দিন বলে থাকে যে আপনার টুর্নামেন্টটা হোক, আপনার টুর্নামেন্টটা হোক। সেই কারণে মহিলাদের করার কোনো পরিকল্পনা পরিকল্পনা অবশ্যই আছে। যেমন এইবারে টুর্নামেন্ট করতে গিয়ে দেখতে পেয়েছি, অনেকের ফিডব্যাক পেলাম অনেক দর্শকদের, যে সবসময় ছেলেদের বা সিনিয়রদের পুরুষদের টুর্নামেন্টটা হয়, যদি মহিলাদের টুর্নামেন্ট হতো আরও ভালো হতো। এখানে উদ্বোধক ছিলেন আমাদের এই রামপুর স্কুলের হেডমাস্টার মহাশয়কেই আমরা নিয়েছিলাম, উনি এসেছিলেন, সকালেও এসেছেন এবং সেকেন্ড হাফেও এসেছেন, উনি ছিলেন বেসিক্যালি আমাদের উদ্বোধক হিসেবে। আপনার নাম? আমার নাম, আমি প্রফেসর ডক্টর দেবব্রত মাইতি। বলুন, এখানে অ্যাজ এ প্রেসিডেন্ট অ্যান্ড ট্রেজারার। অ্যাকচুয়ালি এই খেলাগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো আমাদের এই মানসদা আছে, মানসদা এই উদ্যোক্তা, মানসদার সঙ্গে আমার অনেক পরিচিত, সেই জন্য মানসদা বললো যে আমরা এরকম টুর্নামেন্ট করে থাকি, তা যদি এরকমই একটা দেওয়া থাকে, আমরা একটা স্বর্ণ ট্রফি দিচ্ছি, যদি এটা দেওয়া যায়, তো সেই জন্য ভাবনা, অন্য কিছু ভাবনা নিয়ে দেওয়া নয়। ঠিক আছে, আর নামে দিল শুভঙ্কর মাইতির নামে, সৌজন্যে শুভঙ্কর মাইতি আমাদের অ্যাসোসিয়েট একজন এবং আমার উনি আমার বস, ওনার নামই দেওয়া আছে। দাম কিরকম হতে পারে? এর দাম আছে প্রায় 13,000 টাকার মতো। আপনার নাম? আমার নাম সুধীন দাস। আমি মার্কেটিংয়ে আছি, ইন্স্যুরেন্স অ্যান্ড শেয়ার। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না না।